আমার আল্লাহ তোমার উহুদের মাঠে বিশ্ব নবীকে হেফাজত করুক, নাইলে আমি পাহাড় ব্যঙ্গে তোলা তোলা হইয়া যাইব। ও বাইরে সাগরে বলিয়াছিল, ও আমার আল্লাহ উহুদের মাঠে তোমার হাবিবকে তুমি রক্ষা না করলে আমি সাগর শুকাইয়া যাইব। আকাশে বলেছিল, ও আমার আল্লাহ তোমার হাবিব উহুদের মাঠে তোমার হাবিবকে হেফাজত না করলে আমি আকাশ ভেঙে যাইব। এমন ভাবে আবদার করতেছিল, নবীজিকে সেই আবদার শোনানো হয়েছিল। নবী উত্তর দিয়েছিলেন, পাহাড় তুমি থাইমা যাও, সাগর তুমি থাইমা যাও, আকাশ তুমি থাইমা যাও, আজকে আমার আমি বিশ্ব নবী আমার দান্দা মোবারককে শহীদ করিয়া আমার উম্মতকে জেহাদের ট্রেনিং টুকু দিতে চাও। সত্যের পথ অবলম্বন করুন KH ইসলামিক মিডিয়া। আমরা বহু ভাগ্যবান, আমরা বিশ্ব নবীর উম্মত হয়েছি, সাইয়েদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রসুলের সর্দার, যিনি আল্লাহর হাবিব, এমন নবীর উম্মত হয়েছি। এই কথাটাই যথেষ্ট নয়, যদি এমন নবীর উম্মত হইয়া নবীর আদর্শ আমার কাছে না আসলো, তাইলে এমন নবীর উম্মত হইয়াও কোনো লাভ হইল না। নবীর আদর্শ কী ছিল, নবীর আখলাক চরিত্র কী ছিল, এগুলি জানার দরকার, এবং সেই চরিত্র আর আখলাক আর আদর্শে আমরা আদর্শিত হওয়ার দরকার, ঠিক না বেটি? আল্লাহ বলেন, অমান আহসানু কাউলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাহ وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ اللَّهُ বলেন, আমার নবীর কথা থেকে কার কথা উত্তম, আমার নবীর চরিত্র আর আদর্শ থেকে কার আদর্শ উত্তম। নবীর আদর্শ কি ছিল? এক নম্বর চরিত্র ছিল, তিনি দিনের দাওয়াত দিতেন। এক নম্বর চরিত্র কি ছিল, উত্তর দেন জোরে কোন নবীজির, এক নম্বর চরিত্র কি ছিল, দিনের দাওয়াত দিতে। এটা হলো এক নম্বর চরিত্র। আমার ভাই জান, এই দিনের দাওয়াত যদি উম্মতে মুহাম্মদিয়ার কাছে পাওয়া যায় না, উম্মতে মুহাম্মদিয়া হইল কথা ঠিক, কিন্তু নবীজির প্রথম নম্বর চরিত্র আর আদর্শই তার কাছে আসলো না। নবীজির চরিত্র আর আদর্শ, প্রথম নম্বর চরিত্রই যদি কেউ কাছে কোনো উম্মতের কাছে আসে না, এর জন্যে নবীজির সুপারিশ হইতে পারে না, নবীজির হাতে হাউজে কাউসারের শরবত হইতে পারে না। তাইলে দিনের দাওয়াতে অংশগ্রহণ করতে হবে, এক নম্বর আদর্শ, এক নম্বর সবক দিনের দাওয়াতে। দিনের দাওয়াত কিসের মাধ্যমে হয় আমাদের দেশে? এক নম্বর হলো মাদ্রাসা শিক্ষার মাধ্যমে। আপনি মাদ্রাসা ফরেন ফরাইন নাইলে ফরন ফরানির সার্বিক সহযোগিতা করেন। দিনের দাওয়াতের দুই নম্বর শাখা হলো তবলিগি জমাতের মাধ্যমে। দিনের দাওয়াতের তিন নম্বর শাখা হলো ওয়াজ তফসিরের মাধ্যমে, ওয়াজ করো, ওয়াজ করান, ওয়াজ শুনেন। দিনের দাওয়াতের আরেকটা শাখা হলো হক্কানি ফির মুরিদির মাধ্যমে। দিনের দাওয়াতের আরেকটা শাখা হলো
ইসলামী রাজনীতির মাধ্যমে। আপনি যদি যেই কয়টা বললাম কোনো উম্মত যদি একটা তো থাকে না আর হে কয় খালি বই দিক্ষা বই হইলে ওই আমি বড় পণ্ডিত, আমার ভাই যান এর কাছে নবীজির প্রথম নম্বর চরিত্র আর আদর্শটাই না, বলুন ঠিক না বেটি? এই দিনের দাওয়াতগুলিকে যদি কেউ ছোট নজরে দেখে তাহলেও ওর কাছে নবীজির প্রথম চরিত্র প্রথম আদর্শটাই নেই। চান্দাবান্দা তুললে মাদ্রাসা করার কি দরকার, এই 5 টাকা 10 টাকা চান্দা তুললে ওয়াজ করাইবার কি দরকার? কিছু মানুষ এইরকম আসেনি না? আসে না। এর কাছে নবীজির প্রথম নম্বর আদর্শটাই না, বুঝা রাখেন। কিছু মানুষ তো মাশাল্লাহ হইছে, আমি তো ওই 10 জনও থাকতো না আরো আইতাছে আইরে বাবা গলাই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ সেই কথাটা বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ও দুনিয়াবাসী, আমার নবীর এক নম্বর চরিত্র এক নম্বর আদর্শ হলো দিনের দাওয়াতে অংশগ্রহণ করা। নবীজি দিনের দাওয়াত দিতে, এই দিনের দাওয়াত দিতে গিয়া নবীজি এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন যেই জাতীয় ঝুঁকিপূর্ণ প্রশ্নের সম্মুখীন এর আগে কোনো নবী হন নাই, এবং এমন প্রশ্নের সম্মুখীন হইয়া এমন দাঁত ভাঙ্গা জবাব দিছেন যেই জবাব এর আগে কোনো নবী রসুল দিতে পারেন নাই। নবীজির চাচা আবু তালিব এই দিনের দাওয়াতে সম্পূর্ণ 100 ভাগ সাহায্য করে, যদিও নিজে ইমান আনে নাই। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু, এরা ভালো করে বুঝত, আবু তালিব ভালো করে বুঝতেন যে বাতিজার ধর্মটাই সত্য ধর্ম, হক ধর্ম, এটা ভালো করে বুঝতেন, এবং 100 বার নবীজিকে সাহায্য করতেন। নিজের ছেলে আলী, আলী খার ছেলে, আবু তালিবের ছেলে, নিজের ছেলে আলীকে নবীজির সাথে দিয়া রাখছেন। আলীকে আরো বলতো আবু তালিবে, ঠিক আছে তুমি যে ধর্ম গ্রহণ করছো এটা সত্য ধর্ম, থাকো তোমার ভাইয়ের সাথে তুমি থাকো, তুমি ওনার সাথে কাজ করো, ধর্মের কাজ করো। নিজের ছেলেকেও দিয়া রাখছেন, কিন্তু নিজের ইমান নসিব হয় নাই, ভালো থাকে নাই। আবু তালিব ছিল বড় নেতা, বিধর্মীদের বড় লিডার, লিডারের বাতিজা হওয়ার কারণে তারা নবীজির প্রতি যেমনে মন চায় তেমনে ব্যবহার করতে পারে না। একসময়ে মক্কার বেঈমান কাফির মুশরিকেরা আবু তালিবের কাছে আইসা বলতেছে, আপনি আমরার নেতা আর মোহাম্মদ হইল আপনার বাতিজা, এই জন্যে কিছু করতেছি না, আজকে শালীনতার সাথে কয়টা প্রস্তাব লই আইছি আপনার কাছে, আপনি জিজ্ঞাসা করে দেখেন আপনার বাতি যায় কোনটা গ্রহণ করব, যেটা চাইব এটাই দিব। এরপরে জন্য তার ধর্মের প্রচারটা চাইরা দেয়, জিজ্ঞাসা করে দেখেন সে কি ধনী হইতে চায়নি, সারা মক্কার দম তার বাড়িতে ঢের করিয়া দিব। জিজ্ঞাসা করে দেখেন সে কি গদি চায়নি, মক্কার গদিতে তারে বসাইয়া দিব। জিজ্ঞাসা করে দেখেন সে সুন্দরী মহিলা চাইনি, সারা মক্কা থেকে যাচাই বাছাই করে 1 নম্বরের সুন্দরী মহিলা আমরা তারে দিয়ে দিব। এরপর আপনার বাতি দেয়ের জন্য ধর্মের প্রচারটা চাইরা দেয়, আর না হলে আপনার চাচার দিকে আমরা আর তাকাইব না। আবু তালিব
ভাতিজা বিশ্ব নবীরে দেখাই না, বলল ভাতিজা তুমি কি চাও? এরা আমার কাছে আইসে প্রস্তাব নিয়া, কি চাও বল? যা চাও তা দেওয়া হবে, যদি সুন্দরী চাও দিনটা ঠিক করে দিন। চালু করো বা আল্লাহ না চালু করে দো, আওয়াজ দো আবু তালিবের কাছে বললো, আবু তালিব নবীজি, আবু তালিবের ভাতিজাকে ডাকাইয়ে বলে, ও ভাতিজা তুমি কি চাও, গদি চাও? তাইলে মক্কার গদিতে তোমাকে বসায় দেওয়া হবে, যদি তুমি দন চাও সারা মক্কার দন তোমার বাড়িতে ঢের করিয়া দেওয়া হইব, যদি তুমি সুন্দরী চাও তাইলে সারা মক্কা থেকে যাচাই বাছাই করে এক নম্বরের সুন্দরী জেলা উইলা তোমার দেওয়া হবে। নবীজি তখন এত দাঁত ভাঙ্গা জবাব দিয়েছিলেন, ও চাচা আবু তালিব, আমাকে আল্লাহ দনী হওয়ার জন্যে, দন পাওয়ার জন্যে দুনিয়াতে পাঠান নাই, দনের জন্যে পাঠান নাই, গদির জন্যে পাঠান নাই, সুন্দরী মহিলার জন্যে পাঠান নাই, আমাকে পাঠাইছেন দিনের দাওয়াত দেওয়ার জন্যে, এইগুলি তো দূরের কথা, যদি বলেন গো ও আমার বাতিজা তোমার এক হাতে সূর্য দিব আর এক হাতে চন্দ্র আইনা দিব, এরপরও দিনের দাওয়াতটা সারিয়া দাও, এরপরও আমি বিশ্ব নবী দিনের দাওয়াত ছাড়তে রাজি না, এবং দাঁত ভাঙ্গা জমা। যাই হোক, নবীজির এক নম্বর চরিত্র কি? হন দিনের দাওয়াতে অংশগ্রহণ করা। এক নম্বর চরিত্র কি? দিনের দাওয়াতে অংশগ্রহণ করা। যখন জুপকা জুপকা যান ওয়াজ তো করতে আছি, মিরফিরি কতটা ওয়াজ করি এই এলাকা, কিছুদিন আগে তো উজিরপুর ওয়াজ করে গেছি, কিছু ওয়াজ জুপকা যান মুখস্থ হয়ে যায়। ওয়ামান আহসানু কাওলান মিম্মান দা মিম্মান দা ইলাল্লাহ। ও বিশ্ববাসী, আমার নবীর এক নম্বর চরিত্র হলো মানুষকে দিনের দাওয়াত দেওয়া, দিনের দাওয়াতে অংশগ্রহণ কর। দুই নম্বর, ওয়া আমিলা সালিহা ওয়াকালা ইন্নানী মিনাল মুসলিমিন ওয়া আমিলা সালিহা। ও বিশ্ববাসী, আমার নবীর দুই নম্বর চরিত্র ছিল ওয়া আমিলা সালিহা, নেক আমল করা। তিনি যা ওয়াজ করতেন ওয়াজ শুনতেন তার উপর আমল করিতে। দুই নম্বর হইল আমল করা, ওয়াজ করলইব করাই লইব শুনলইব না আমল করতেইব, আমল করতেইব। নবীজির দুই নম্বর চরিত্র ছিল আমল করা। আমার ভাই যান, নবীজি এত আমল করতে, নমাজ পড়তে পড়তে ফাউ ফুইলা যাইত দাঁড়াইয়া থাকতে থাকতে। আহ, একদিন রাত্রে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার মধ্যে
নবীজি সজদায় গেছেন আর তো মাথা ওঠান আম্মা অনেক সময় যাওয়ার পরে ভয় পেয়েছে না জানি রে বিশ্ব নবী নি আমার রুমে সজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলে ভয় হয়ে গেছে কাটছেন আর মনে মনে ভাবতেছে জারুসিলায় আমি আয়েশা সিদ্দিকা হয়েছি জারুসিলায় আমি বিশ্ব নবীর বেগম হয়েছি জারুসিলায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রে লাখো হাজার শত কোটি কোটি মানুষের মা হয়েছি সেই বিশ্ব নবী আজকে আমার রুমে সজদা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন রে বড় হয়ে গেছে অনেকক্ষণ পরে নবীজি মাথা মোবারক উঠাইয়া দুই দিকে সালাম ফিরাইলেন আম্মা হান্দে হান্দে জিজ্ঞাসা করেন নবীজি আমি তো ভয় পাইয়া গেছিলাম যার উসিলায় আজকে আমি উম্মতে মুহাম্মদিয়ার মা হয়েছি সেই বিশ্ব নবী আজকে আমার রুমে সজিদা অবস্থায় দুনিয়া থেকে কি বিদায় হয়ে গেলেন নবীজি আপনাকে তো হাসরের মাঠে কোনো প্রশ্ন করা হবে দূরের কথা আপনার সুপারিশ ছাড়া হাসরের মাঠের বিচারটাই প্রতিষ্ঠিত হবে না এত লম্বা এবাদত আপনার দরকার থাকে নবীজি উত্তর দিলেন আয়েশা গো আমাকে প্রশ্ন করা হবে না কথা ঠিক কিন্তু এবাদত করার জন্য তো নিষেধ করা হয় নাই গো আয়েশা এ আয়েশা আমি যদি আমল না করি তাহলে আমার উম্মতি আমলের ট্রেনিং পাইব কোথায় এত আমল করতে নবীজির দুই নম্বর চরিত্র ছিল আমল করা আমলের ভিতরে দুইটা জিনিস একটা হলো বদ কাজ ছাড়তে হবে নেক কাজ করতে হবে আমলের কথা বললে আমলের ভিতরে বদ আমলের নিষেধ যে এটা এটার ভিতরে এমনিতেই থাকে ওয়ামিলা সালিহা বদ কাজ ছাড়ো নেক কাজ করো এটা হলো দুই নম্বর চরিত্র একবার হল নবীজির দুই নম্বর চরিত্র কি আমল করা বলেন দুই নম্বর চরিত্র কি আমল করা এক নম্বর চরিত্র কি দিনের দাওয়াতে অংশগ্রহণ করা তিন নম্বর চরিত্র কি ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন এবারে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমার হাবিব বিশ্ব নবীন তিন নম্বর চরিত্র ছিল রে তিনি সদা সর্বদা চব্বিশটি ঘন্টা স্মরণ রাখতেন আমি না একজন মুসলমান সদা সর্বদা চব্বিশ ঘন্টা স্মরণ থাকত আমি না একজন মুসলমান অথচ পূর্ণ মুসলিম কারে কয় মান সালিমান মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত থেকে অন্য মুসলমানে কষ্ট পায় না যার কথা থেকে অন্য মুসলমানে কোনো কষ্ট হয় না এরা কয় পূর্ণ মুমিন নবী সব সময় স্মরণ রাখতেন আমি মুসলমান আমার হাত থেকে যেন কেউ অন্য মুসলমানে কষ্ট হয় না আমার কথা থেকে যেন অন্য মুসলমানে কষ্ট হয় না নবীজির এই একটা আদর্শ যদি বিশ্ববাসী আমল করতে পারে ঘরে ঝগড়া থাকবে নি সমাজে ঝগড়া থাকবে নি গ্রামে গঞ্জে ঝগড়া থাকবে নি রাষ্ট্রে ঝগড়া থাকবে নি এক একটা সবক এর মূল্য কত এক একটা আদর্শের মূল্য কত এই হলো নবীজির তিনটা আদর্শ পাইলাম আল্লাহ বলে ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা
وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ ও দুনিয়ার মানুষ এ আমার হাবিবের উম্মত আমার নবীর আদর্শগুলি শুনো রে এক নম্বর আদর্শ হলো আমার নবী দ্বীনের দাওয়াত দিতেন রে দ্বীনের কাজে তোমরা অংশ গ্রহণ করো দুই নম্বর আদর্শ হলো যা ওয়াজ করতেন তার উপরে আমল করতেন যা ওয়াজ শুনতেন তার উপরে আমল করতেন তোমরা নেক আমল করো রে তিন নম্বর আদর্শ হলো নিজের নিজে স্মরণ করো আমি না মুসলমান আমার হাত থেকে যেন কেউ কষ্ট পায় না আমার কথা থেকে যেন অন্য মুসলমানে কষ্ট হয় না এরপরে আয়াতে বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসান فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ آيَةِ الشُّرُوطِ اللَّهُ يَكْتَبْ بُومِكَ فِيشْكُرَ بُولَمْ ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ভালো মন্দ কোনোদিন সমান হইতে পারে না এটা তো একটা সহজ কথা ভালো মন্দ কোনোদিন সমান হইতে পারে না এই সহজ কথা আল্লাহ কেন বললেন ৩০ নম্বর ফারার এক সুরার শুরু দিয়ে কিছু জিনিসের কসম খাইয়ে আল্লাহ বলছেন ওয়াশামসি ওয়াদুহা والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طهاها ونفس وما سواها فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا আল্লাহ কতগুলি জিনিসের কসম খাইয়া বলছেন আমি আল্লাহ সূর্যের কসম খাইলাম চন্দ্রের কসম খাইলাম দিনে তোমার কসম রাত্রি তোমার কসম আকাশ তোমার কসম জমিন তোমার কসম وَنَفْسٍ وَمَا سَوَّاهَا ওরে মানব জাতি তোমার প্রাণের কসম খেয়ে বলি আল্লাহমাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা এই ভূমিকার পরে আল্লাহ বলেন ইদিফা বিল্লাতি হিয়া আহসান তুমি ভালো কাজ করো মন্দকে সারো ভালো কাজ করো মন্দকে সারো ইদিফা বিল্লাতি হিয়া আহসান এমন ভাবে ভালো কাজ করো আর মন্দকে সারো তোমার আদর্শ দেইকেই যেন মন্দ লোকের মন্দ সারিয়া দে এর ব্যাখ্যায় ইদিফা বিল্লাতি হিয়া আহসানের ব্যাখ্যা লেখছেন তিনটা এই তিনটা ব্যাখ্যাই নবীজির আরো তিনটা আদর্শ একটা ব্যাখ্যা ইতফা বিল্লাতি হিয়া আহসানের এক নম্বর ব্যাখ্যা নবীজির সাত নম্বর আদর্শ ইদিফা বিল্লাতি হিয়া আহসান ভালো করো মন্দকে সারো এর এক নম্বর ব্যাখ্যা নবীজির সাত নম্বর চরিত্র লজ্জা জাগায় লজ্জা করো হায়া জাগায় হায়া করো শরমের জায়গায় শরম করো লজ্জা শরম রাখতে লজ্জা শরম নবীজির সাত নম্বর চরিত্র একবার হন সুবহানাল্লাহ নবীজির চরিত্রের সিরিয়ালে সাত নম্বর হলো লজ্জা শরম লজ্জার জায়গায় লজ্জা শরমের জায়গায় শরম হায়ার জায়গায় হায়া লজ্জা শরম
আমার ভাইজান এই লজ্জা শরমটা হারাইলেইলে হারাইয়া ওই আমরা মুসলমান বিপদে পড়েছি ঠিক না বেটি বেটেনতে লজ্জা শরম হারাই লৈছে এটা সুলাইল হলা হই বেশি গে ঠিক না বেটি তার উপরে বাহলাম নাই বাহলালা মহিলা সংখ্যায় বড় হোক সুলাইল হলা হই বেশি লজ্জা শরম যখন হারাইলে তখন ফেম ফিরিতি পড়ে লজ্জা সকল শরম যখন হারাইলে তখন ও বিয়া বইয়া আবার ফরকিয়াত পড়ে লজ্জা শরম যখন হারাইলে তখনই সামনে বাড়তে বাড়তে জিনায় পর্যন্ত লিপ্ত হইয়া যাও ফলে হয় কি বেদী নষ্ট হওয়ার কারণে বেদাও নষ্ট হয়ে যায় আর বেদা বেদি মুসলমান নষ্ট হইয়া গেলে আমার ভাই ইমানের ফাওয়ার শেষ হইয়া যায় ইমানের ফাওয়ার আর থাকে না ইমানের ফাওয়ার না থাকলে বেঈমান গারু উঠতে বসে কথা বুঝাইছে নি নাইছে না নবীজির একটা আদর্শ জায়গা দেওয়ার কারণে আজকে বিশ্বের মুসলমান বেঈমানের হাতে নির্যাতিত হইতে হয়েছে অথচ খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলমানের সংখ্যা এখন থেকে আরো বেশি ছিল না অনেক কম ছিল এরপরও বেঈমানে মুসলমানের নাম শুনলে ভয় পাইতো নি না পাইতো না ভয় পাইতো থরথর করে কম্পমান হতো লজ্জা শরম হারাইলার কারণে এই বেদি ফের দেখাইয়া ফির দেখাইয়া মাথা দেখাইয়া মুখ দেখাইয়া রাস্তায় ঘাটে গুরস দুয়ুষ্টির করে দুয়ুষ্টি দর্শন বিলে বাইরে গেছি গা দর্শন বিলে কইরা লায় তো দর্শনের সুরত তুই দর্শন কর লি গিয়া তাই খুব স্থির করে খুব স্থির তুই ভেদ দেখাই আদস্তে ফুলা বানতে তোর ভিসে তো দরবু তুই বুরকা লাগাই আতলে না সরিয়া বুরকা লাগাই আতলে বুড়া দানা সিরি যায় এতে তো ফুলা বানি হতুই হত তো ইমানদারের ইমান নষ্ট হয়েছে বেঈমান ইমানদারের গাড়া পয়সা নষ্টছে এর মূল কারণ হলো লজ্জা শরম হারাই লিছে বেটকে লজ্জা শরম হারাইতে হারাইতে বেদায় হারাই লিছে ফুলাহানতে এখন এক জাতের ফ্যান ফ্যান পরে এটা কোমরের ফিসি যা থাকে নিচে থাকে আর গুঞ্জি একটা উপরে থাকে যখন নুস মুখা নয় ফাঁসা বাইরে যায় জিগাইলে কয় অনেকে সাবধান হলে এই বেড়া এই বেড়া এই ফুলা এই ফুলা এত বুঝে এখন এই ফুলা এই ফুলা করার লাগতো না এটা ডিজে নয় এটা ডিজেন ফাঁসা দেখানি যদি কোনো ডিজে নেই ওইটাকে তে বাথরুম বানাস কেড়ে গড়ের ভিতরে এটা বাথরুম তুই এটা সারবে মানুষের সামনে কথা বুঝাইছি নি না বুঝাইছে না ফাঁসা দেখানি যদি ডিজে নই থাকে তে ফাঁসা দেখাইবার সময় দরজা লাগাস কেড়ে ফাঁসা বালা হইরে দেখাই দিবি আমার ভাইজান লজ্জা শরম ইতফা বিল্লাতি হিয়া আহসানের এক নম্বর ব্যাখ্যা নবীজির চার নম্বর চরিত্র আসুন ইতফা বিল্লাতি হিয়া আহসানের আরো দুইটা ব্যাখ্যা হইলে ওই শেষ করে লিখ ইতফা বিল্লাতি হিয়া আহসাত মন্দ কাজ সারো ভালো কাজকে করম এর দুই নম্বর ব্যাখ্যা নবীজির ফার্স্ট নম্বর চরিত্র হলো গরমের জায়গায় গরম হইয়া যাও গরমের জায়গায় গরম হ ইবালা ফিরাগিরি দেখাই লইত না তোমার উপর এক বেটায় বদনাম তুই লেলিছে একটা অনাত্ম আর তুমি যদি দেখো আমি সবুর হলাম ধৈর্য ধরলাম এটা সবুর না এটার নাম ধৈর্য ধরা নয় সবুরেরও সংজ্ঞা আছে তোর উপর অহবাদ তুলে লাইছে তুই বিলে ও বেদির সাথে গেছলি গিয়া তুই এটা ধৈর্য ধরন না এই সময় মোকাবেলা করন কথা বুঝাই শিনি না আইছে না এই সময় মোকাবেলা কর শক্ত আকার গরমের জায়গায় গরম হও উহুদের যুদ্ধে নবীজির দান দান মোবারক শহীদ হয়ে যাবে আ তখন সময় সৃষ্টি জগতে আল্লাহর কাছে আবদার জানাইছে আর এই আবদার নবীজিকে শোনানো হয়েছে
ফাহারে হইছিল ও আমার আল্লাহ তোমার উহুদের মাঠে বিশ্ব নবীকে হেফাজত করুক নাইলে আমি পাহাড় ভেঙ্গে তুলা তুলা হইয়া যাইব ও বাইরে সাগরে বলিয়াছিল ও আমার আল্লাহ উহুদের মাঠে তোমার হাবিবকে তুমি রক্ষা না করলে আমি সাগর শুকাইয়া যাইব আকাশে বলেছিল ও আমার আল্লাহ তোমার হাবিব উহুদের মাঠে তোমার হাবিবকে হেফাজত না করলে আমি আকাশ ভেঙ্গে যাইব এমন ভাবে আবদার করতেছিল নবীজিকে সেই আবদার শোনানো হয়েছিল নবী উত্তর দিয়েছিলেন পাহাড় তুমি থাইমা যাও সাগর তুমি থাইমা যাও আকাশ তুমি থাইমা যাও আজকে আমার আমি বিশ্ব নবী আমার দান্দা মোবারককে শহীদ করিয়া আমার উম্মতকে জেহাদের ট্রেনিং টুকু দিতে চাও ইদফা বিল্লাতি হিয়া আহসানের দুই নম্বর ব্যাখ্যা নবীজির পাঁচ নম্বর চরিত্র আরেকটা কইয়া বিশেষ ইদফা বিল্লাতি হিয়া আহসান ও দুনিয়ার মানুষ পাঁচ নম্বর ইদফা বিল্লাতি হিয়া আহসানের তিন নম্বর ব্যাখ্যা নবীজির ছয় নম্বর চরিত্র তিনি নরমের জায়গায় নরম হইয়া যাইতে আপনার কাছে যদি কোনো দুশ্মন আইসা নরম হইয়া যায় তে এখন কি আপনি নরম যখন হইছে আর যুগ করে দূর্ম আমার ভাইজান নরমের জায়গায় গরম হন না নরম হন নরমের জায়গায় নরম হইয়া যাও গরমের জায়গায় গরম হইয়া যাও নবীর বাড়ি মেহমান আইছে মোল্লা বেদান্তের বাড়ির খানি খুব মজা লাগে বাস্তবে কারণ মোল্লা বেদান্তের বেগমরা বিসমিল্লা হইরা রান্ধে খানি খুব মজা হয় আর খানিটাও হালাল নবীর বাড়িতে খাইছে বেটায় খাইয়া রাত্রেবেলায় দর্শে এখন যাইবার জায়গা হয় না দিছে খেতা বালি সেই সাইডে দামি তলুয়ার ফালাইয়া গেছে গা নবীর বয়ে মাইরে লিব আমারে যদি উমরে খালি খবর পায় তুই এক বেঈমান আমার নবীর বাড়িতে খাইয়াই হাম ঘরসত মাইরে লিব একটা কূপ দিব তলুয়ার একটা কূপ দামি ফালাইয়া বুলেতে গেছে গা এখন এমন দামি তলুয়ার ফালাইয়া যাওয়ার মতো নয় রিডানাবার আসে আইসা দেখতাছে নবীজি নিজের হাতে এই ময়লা খেতা বালিশকে পরিষ্কার করতেছে দেখা তো আরো হাইপিয়া উঠছে যে মাইরে লিব আমারে নিজে পরিষ্কার করতেছে হঠাৎ নবীজির চোখ তার চোখের উপর পড়ে গেছি পড়তে ওই হে বাপ দুইলি সে কথা বুঝাই চিনি নাই জানা সেলেন্ডার নবী ডাক দিয়া বলেন এখন বলেন এটা কি গরমের জায়গা দন্না নরমের জায়গা নরমের জায়গা নবী ডাক দিয়া বলেন ও মেহমান তুমি আমার বাড়ি মেহমান ছিলেন খাবার দিয়েছি টাকা টাকা দিয়েছি বাথরুমের জায়গাটা কেন তোমারে দেখাইয়া দিলাম না তোমার পূর্ণ খেদমত আমি করতে পারি নাই মেহমান রে আমারে মাফ করিয়া দিও আমার ভাই লোকটায় কয় ও গো আল্লাহর নবী এ আল্লাহর হাবিব এতদিন যা শুনেছি সব ভুল শুনেছি এতদিন যা করেছি সব ভুল করেছি এখন ভুল ভাঙ্গা গেছে গো নবীজি এমন চরিত্র আর আদর্শ নবী ছাড়া আর কেউ হতে পারে না সুতরাং বিশ্ব নবী গো আমারে কালিমা পড়া কালিমা পড়াই দিলেন এই হলো ছয় নম্বর আদর্শ ভাই ছয়টা আদর্শ বললাম দিনের দাওয়াতে অংশগ্রহণ করো নেক আমল করো নিজেরে নিজে স্মরণ রাখো আমি মুসলমান লজ্জার জায়গায় লজ্জা রাখো গরমের জায়গায় গরম হও নরমের জায়গায় নরম হও স্মরণ থাকবনি
স্মরণ না থাকলে আয়াতটা কুল্লা ফুইরন ফুইরা দেখবেন নে আপনি বুঝা লিগা ওমান আহসানু কওলান মিম্মান দাগা মিম্মান দাগা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাহ وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَلَا تَسْتَوِي الْحَسَنَةُ وَلَا السَّيِّئَةُ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ ka'annahu waliyun hamid ei holo dui khana ayater maddhome nobijir soyta adorsho boila gelam eta ajker ei odibeshoner jonne soyta sobo allah sobo tur por amal korar taufik dan koro amar ottonto adore sneher chuttu bhai musahid ahmad ujir furi মাদ্রাসা তুলছুন এখানকার ভাই ওহলুই নজর করার দরকার আর প্রথম বার্ষিকী আর প্রথম ফেব্রুয়ারি প্রথমে প্রথমে ফসে দেশ বরণ্য ওলামায়ে কেরামাঞ্চন বিশেষ করে